এদিকে শেষ দুই দল হিসেবে টি-20 বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। বুলাওয়েতে গ্লোবাল কোয়ালিফায়ার বি খেলছে আট দেশ। তাদের মধ্যে শেষ চারের লড়াইয়ে গতকাল পাপুয়া নিউগিনিকে হারিয়ে জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। বাছাই পর্বে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কাল, তবে এই আসরের ফাইনালে ওঠায় তাদের অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত। এর মধ্য দিয়ে চূড়ান্ত হলো ১৬ দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিশ্চিত। এর আগে বাছাই পর্ব থেকে টিকিট পেয়েছে আয়ারল্যান্ড এবং আরব আমিরাত।